তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু এনাদার ব্র্যান্ড নিউ ভিডিও গাইস আজকের ভিডিওতে আমরা শিখব কীভাবে এই ধরনের নেম ডিজাইন লোগোগুলো তৈরি করতে হয় তো এ ধরনের নেম ডিজাইন লোগোগুলো তৈরি করার জন্য আজকের ভিডিওতে আমরা ব্যবহার করবো পিক্সেল ল্যাপ যদি আপনাদের কাছে অ্যাপ্লিকেশনটি না থাকে তাহলে প্লে স্টোর থেকে অথবা আমাদের টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নেবেন তো আমি সরাসরি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে সরি এটা হচ্ছে আমার মুড ভার্সন তো আপনারা যখন প্লে স্টোর থেকে ইনস্টল করবেন এরকমই একটা ইন্টারফেস দেখতে পাবেন তবে কালারটা ভিন্ন থাকবে তো সর্বপ্রথম আমাদের এখানে থেকে টেক্সটিকে করে দিতে হবে তো আমরা টেক্সটের উপর ক্লিক করে উপরে ডিলিট অপশন পেয়ে যাবে এখান থেকে ডিলিট করে দেবো তারপর আমার কাজের সুবিধার্থে আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ করে নেব এর জন্য অপশনটিতে ক্লিক করে কালার ক্লিক করব তারপর আবারও কালার তারপর এখান থেকে আমি ব্ল্যাক কালারটি সিলেক্ট করে নেবো অলরাইট এরপর আমার টেক্সট অ্যাড করবো এর জন্য আমি এখান থেকে এই ক্লিক করবো তারপর টেক্সে ক্লিক করবো এরপর এরকম একটি টেক্সট চলে আসবে ইয়োর টেক্সট তো আমরা এখানে ডাবল ট্যাপ করে দেবো এরপর উপরে ডিলিট অপশনে ক্লিক করে দিলে এটা ডিলিট হয়ে যাবে তারপর এখান থেকে আপনাদের নাম বা আপনাদের প্রিয়জনের নাম এখানে লিখে নেবেন তো জাস্ট এক্সাম্পল আমি এই নামটি লিখে নিলাম তারপর ওকে অপশানে ক্লিক করে দেবো এরপর এই নামটিকে আমরা এভাবে বড় করে নেব অনলাইন এরপর এটাকে মেডেল পয়েন্টে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে এর জন্য আমরা এখান থেকে রিলেটিভ পজিশন অপশনটি ব্যবহার করবো এখানে ছয়টি অপশন পেয়ে যাবেন মাঝখানে দুইটি অপশন যদি একবার করে ট্যাপ করেন তাহলে কিন্তু আমাদের টেক্সট একদম মেডেল বরাবর চলে আসবে তারপর আমাদের ফন্ডে চেঞ্জ করে নিতে হবে এর জন্য আমার ফন্ডে চলে আসবো তারপর মাই ফন্ডে চলে আসবো আমি এখান থেকে যে ফন্ডটি ব্যবহার করব এটা লিঙ্ক আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনার ডাউনলোড করে নেবেন এরপর আমরা এখান থেকে পেন্ডিং অপশানে চলে আসবো এখান থেকে দুইটি স্কেল কি হালকা একটু বাড়াই দেবো তাহলে আমাদের পুরো টিক্সের ডিজাইনটা চলে আসবে ওয়ালাইট রাইড অপশানে ক্লিক করব তারপর আমরা এখান থেকে কিছু পিএনজি অ্যাড করে নেব এর জন্য মাঝখান অপশানে ক্লিক করব ইম্পোর্ট অপশানে ক্লিক করব প্রথমে আমি এই পিএনজিটি অ্যাড করে নিচ্ছি রাইট অপশনে ক্লিক করে তারপর আপনারা চাইলে এই পেনজির কালারটি চেঞ্জ করতে পারেন এর জন্য এখান থেকে কালারে ক্লিক করবেন এটাকে এনাবল করবেন তো দেখতে পারবেন নিচে অনেকগুলো কালার রয়েছে আপনারা চাইলে এগুলো সিলেক্ট করে দিতে পারেন তো আমি এখান থেকে হোয়াইট কালারটি রাখছি তারপর এখান থেকে এটাকে রিসাইজ করে ছোটো করে নেব তার আগে আমার এখান থেকে আবারও টেক্সের উপর ক্লিক করব ডাবল ডাব করে আমরা এখানে শেষে লিখবো ল তারপর তিনটে আকার দিয়ে দেবো তারপর টেক্সের প্রথমে চলে আসবো এখানে ল লিখব এবং দুইটা আকার দিয়ে দেব তারপর ওকে অপশানে ক্লিক করে দেব তো দেখতে পারবেন আপনাদের নামে দুপাশে দুইটা সুন্দর মাত্রালতা অ্যাড হয়ে যাবে তো এরপর আমরা এই পিএনজিটিকে ভালোভাবে রোটেট করে নেব এবং ছোট করে নেব তারপর এটাকে আমরা এই জায়গায় অ্যাড করে দেবো আরও একটু রোটেট করে নিচ্ছি তো এভাবে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি এখানে অ্যাড করিলাম তারপর এখান থেকে এই পিএনজির উপর ক্লিক করব মাস্কের অপশনে ক্লিক করব তারপর কপি অপশানে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে আরও একটা কপি চলে আসছে এরপর আমরা এটাকে ছোট করে দেব এবং এইখানে চাইলে আপনারা অ্যাড করতে পারেন তারপর আবার ইম্পোর্ট অপশানে ক্লিক করবো এরপর আমরা এই পিনজিলিটি অ্যাড করে নেব এভাবে ক্রপিং করে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্ল্যাক আর আমাদের ব্যাকগ্রাউন্ডটাও ব্ল্যাক যার কারণে দেখা যাচ্ছে না এর জন্য আমরা এখান থেকে কালার চলে আসবো এটাকে অ্যানাবল করবো আপনার ছেলে রেড কালারটি রাখতে পারেন অথবা হোয়াইট কালারটি করে দিতে পারেন তো আমি এখান থেকে হোয়াইট করে দিলাম তারপর আমার এখান থেকে যেখানে আকার থাকবে বা আপনার ছেলে যেখানে ইচ্ছা সেখানে লাগাতে পারেন তো আমি এখানে এই জায়গাটায় মানে সোজা দেখাচ্ছে তো আমি এখানে অ্যাড করে দিলাম ঠিক আছে তারপর আবার এখান থেকে এই অপশানে ক্লিক করবো টেক্সটে ক্লিক করবো এবং এই নেমটি আমরা এখানে ইংরেজিতে লিখব তো জাস্ট আমি লিখলাম তালহার টাইপোগ্রাফি এরপর সবগুলো লেটার আমাদের ক্যাপিটাল করে নিতে হবে এর জন্য এই অপশানটিতে ক্লিক করব টিটি তাহলে কিন্তু অটোমেটিকলি সবগুলো একসঙ্গে ক্যাপিটাল হয়ে যাবে তারপর ওকে অপশানে ক্লিক করব এরপর আমাদের এখান থেকে ফোনটি চেঞ্জ করে দিতে পারি তো আমরা ফন্ডটি চলে আসবো সিম্পল একটা ফন্ড অ্যাড করে নেব তারপর রাইট অপশান ক্লিক করবো এরপর আমরা এখান থেকে স্পেসিং অপশানটি ব্যবহার করব স্পেসিং অপশানটি চলে আসার পর আমরা এই স্কেলটি একদম ফুল করে দেব হান্ড্রেড করে দেবো তারপর এটাকে আমরা এভাবে একটু ছোটো করে নিচ্ছি সরি গাইজ তার আগে আমাদের এখান থেকে এই লেয়ারে ক্লিক করে নিচের যতগুলো লেয়ার থাকবে এগুলোকে আপনারা লক করে রাখবেন যেই লেয়ারগুলো অ্যাড করবেন এবং যেই লেয়ারগুলোর আর কোনো কাজ থাকবে না সেই লেয়ারগুলো অবশ্যই লক করে রাখবেন তাহলে কিন্তু আর এই ঝামেলা হবে না তো এরপর আমরা এখান থেকে টেক্সেল লেয়ারটিকে আরও একটু ছোট করে দিচ্ছি এরপর আবারও এখান থেকে মাঝখান অপশানে ক্লিক করে ইম্পোর্ট অপশনে ক্লিক করবো এবং এখানে আমরা এই পিএনজিটি অ্যাড করে নেব ক্রপিং করে নিলাম তো গাইস আমাদের নেম কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এরপর আমরা এখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারি এর জন্য আমরা এখান থেকে এই ওপে তিনটারে ক্লিক করবো ইউজ ইমেজ ফ্রম গ্যালারি অপশন ক্লিক করব তারপর এখান থেকে আমি একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডে চলে আসলো এরপর আমরা এখান থেকে লেয়ারে ক্লিক করবো এরপর এখান থেকে সবগুলো লেয়ারকে এভাবে টিকমার্ক করে মার্স করে নেব অর্থাৎ সবগুলো লেয়ার মিলে আমাদের একটা লেয়ার হয়ে যাবে তো এরপর আমরা এখান থেকে থ্রি ডি একটা লুক দিয়ে দেবো সর্বপ্রথম আমরা এখান থেকে শারোটা অ্যানাবল করে দেব এটা ফুল করে দেব তারপর এখান থেকে থ্রি ডি শেপ এখানে ক্লিক করে এটাকে অ্যানাবল করে দেবো তো দেখতে পারবেন আমাদের টেক্সটটা এরকম চলে আসবে তো আমরা এটাকে হালকা কমারা করে নেব তাহলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে আর এই সমস্যাটা হয় শুধুমাত্র মোট ভাষণগুলোতে আপনারা যখন প্লে স্টোর থেকে ইনস্টল করবেন তখন কিন্তু এরকম সমস্যা হবে না ঠিক আছে তো দেখতে পাচ্ছেন যখন ছোটো বড়ো করে নেবেন তখন কিন্তু এটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে তো এরপর আমরা এখান থেকে ডিপ এটা একটু কমাই দেব টেন পর্যন্ত রাখছি তারপর এখানে ডার্কেন যেটা থাকবে এটাকে ফুল করে দিতে হবে অবশ্যই আর নিচে দেখতে পাচ্ছি থ্রি ডি রোটেশন তো আমরা এখান থেকে এক্স এবং ওয়াই তো আমরা ওয়াই চলে আসবো এবং এখান থেকে হালকা বিশ পর্যন্ত বিশ পর্যন্ত আমরা এভাবে বাড়ায় দেব তো ও দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুব সহজেই একটা থ্রি ডি নেম ডিজাইন লোগো তৈরি করে ফেললাম তো এভাবে আপনারা আপনাদের নিজেদের জন্য বা আপনাদের নিজেদের ফেসবুক পেজের জন্য এরকম থ্রি ডি নেম লোগোগুলো তৈরি করতে পারবেন তো এখন আমরা এটাকে সেভ করে নেবো এর জন্য শেয়ার অপশানে ক্লিক করব তারপর কাস্টমে ক্লিক করে অবশ্যই আলট্রা এইচডি করে নেবেন তাহলে হাই কোয়ালিটি পাবেন তারপর সেভ টু গ্যালারি অপশানে ক্লিক করে দেবেন তাহলে এটা সেভ হয়ে যাবে তো এভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজের জন্য বা আপনাদের নিজেদের নাম এভাবে ডিজাইন করতে পারেন তো গাইজ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন তো কথা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ